হ্যালো ভিউয়ার্স, জয়শ্রীর কিচেনে আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো পুজোর দিনেও লুচি পরোটার সাথে অবশ্যই বানিয়ে নিতে পারেন বাড়িতে। বানানো কিন্তু ভীষণই সহজ, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য এখানে দুটো কাঁচা কলা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কাঁচকলার বোটাগুলো কেটে দিচ্ছি। আমি কিন্তু দুটো কাঁচকলা নিয়েছি, এবার মাঝখান থেকে কেটে নিলাম দুভাগ করে। আপনারা আপনাদের পরিমাণ মতন যে কটা কাঁচকলার প্রয়োজন নিতে পারেন। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম তিনটে ছোটো সাইজের আলু, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর জল দিয়ে দেবো। তারপরে তিন থেকে চারটে সিটি মেরে আমি এটা সেদ্ধ করে নেব। কলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুর আর কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও অবশ্যই করে নিতে পারেন। খুব ভালোভাবে আলুটাকে আর কাঁচা কলাটাকে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ চিনি, আর দিচ্ছি 2 চা চামচ বেসন। এই সব কিছু দিয়ে আলুর সাথে আর কলার সাথে ভালো করে মেখে নেব। সব কিছু ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। কোপ্তা বানানোর জন্য মিশ্রণটা একদম তৈরি। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, আর একটা একটা করে কোপ্তা আমি তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে প্রথমে একটা গোল করে নিলাম, তারপরে একটু চেপটে দিচ্ছি। এইভাবে কোপ্তাগুলোকে আমি বানিয়ে নেব। কয়েকটা কোপ্তা আমি এরকমভাবে বানাচ্ছি, আর কয়েকটা আমি গোল করে বানিয়ে নেব। প্রত্যেকটা কোপ্তা আমার তৈরি হয়ে গেছে। এবার মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, 1 ইঞ্চি আদার টুকরো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি বেটে নিচ্ছি। মশলাটা বেটে নেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ কিছুটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে কোপ্তা এবার আমি ছেড়ে দিচ্ছি। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভেজে নেব। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আরও একটা সাইড আমি উল্টে দিলাম। এবার এগুলো আমি তুলে আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাকি কোপ্তাগুলোকেও আমি একই রকমভাবে আবারও 2-3 মিনিট ধরে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো একই রকমভাবে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম ফোড়নে 2টো তেজপাতা, 2টো দারচিনি, আর 2টো ছোটো এলাচ, 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কেটে রাখা আলু। আমি আগে থেকে 2টো আলুকে কেটে রেখেছিলাম। আলুটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, নুন দিয়ে আলুটাকে আমি আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার মিশ্রণটা, আর দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার হয়। ভালো করে মশলাটা দিয়ে আলুর সাথে একবার কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি কষিয়ে নেওয়া হয়ে যাবে। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। মশলাটা কিন্তু ভালো মতনই কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। আমি 1 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে আমি আবারও 1 মিনিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব।
এইভাবে ঢাকা দিয়ে যদি মশলা কষানো হয় মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এক মিনিট পরে ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি। মশলাটা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু কোপ্তাগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো যখন, তখন কিন্তু কোপ্তাটা বেশ জলটা টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এর মধ্যে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি কারণ আমি এর মধ্যে নুনটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, নুনটা দিয়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন আর মিষ্টিটা একবার চেক করে দেখে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। ভালো করে আলুর সাথে আর ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এখানে চিনিটা দিলাম। এই নিরামিষ তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের কোপ্তা কারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ঝোলটা যদি কমিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর ভালো লাগবে না। দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি গরম গরম এই কোপ্তা কারি সার্ভ করব। 5 মিনিট পরে একটা আলাদা প্লেটে আমি এই কাঁচকলার কোপ্তা কারি সার্ভ করছি। গরম ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আবার যে কোনো উপোষের দিনেও কিন্তু লুচি পরোটার সাথে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।